রেকর্ড যেন লিওনেল মেসির পিছুই ছাড়ছে না বিশ্ব ফুটবলের প্রায় বেশিরভাগ রেকর্ড নিজের করে নিয়েছেন বহু আগেই এবার যেন রীতিমতো ইন্টারনেটেও রাজত্ব করছেন তিনি আর এখানেও তার প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল মাঠে দুজনের লড়াই এখন ছড়িয়ে পড়েছে ইন্টারনেটের জগতেও সম্প্রতি ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি দুদিন আগেই ক্লাবের সমর্থকদের সাথে পরিচয় করে দেয়া হয়েছে তাকে আর মেসিকে বরণ করে নেওয়ার সেই অনুষ্ঠানও এবার গড়েছে নতুন এক রেকর্ড সারা বিশ্বের মোট তিন দশমিক পাঁচ বিলিয়ন মানুষ দেখেছেন মেসি বরণের সেই অনুষ্ঠান এর আগে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ভিউ ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দু সালের বিশ্বকাপের পরপরই সৌদি আরবের লিগে পা রেখেছিলেন এই পর্তুগিজ মহাতারকা সৌদি ভক্তদের সাথে রোনালদোকে পরিচয় করে দেওয়ার সেই অনুষ্ঠান দেখেছিল তিন বিলিয়নের বেশি মানুষ গত সতেরোই জুলাই পর্যন্ত এটি ছিল সবচেয়ে বেশি ভিউয়ের অনুষ্ঠান তবে ইন্টার ইন্টারমায়ামির হয়ে মেসিকে বরণ করার অনুষ্ঠান ছাপিয়ে গেল সেই আগের রেকর্ডটাও জাপানি একে নিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল এই প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান গেমস ফুটবলের আগে আলোচিত নাম ছিল জাপানি বংশোদ্ভূত স্ট্রাইকার সুমায়া মাতসুসিমা তাকে নিয়ে কি চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলতে যাবে বাংলাদেশ শেষ পর্যন্ত জল্পনায় সত্যি হলো জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুমায়া মাতসুসিমাকে রেখেই এশিয়ান গেমসের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী বিশে সেপ্টেম্বর থেকে শুরু করে আটই অক্টোবর পর্যন্ত চীনে অনুষ্ঠিত হবে উনিশতম এশিয়ান গেমস এই গেমসে অংশ নেওয়ার লক্ষ্যে যে বাইশ সদস্যের দল ঘোষণা করা হয়েছে তারা হলেন গোলরক্ষক রূপনা চাকমা সাথী বিশ্বাস স্বর্ণারানী মণ্ডল ডিফেন্ডার নিলুফার ইয়াসমিন নীলা শিউলি আজিম আনাই মুগিনী সামসুন নাহার সিনিয়র মাসুরা পারভিন আফিদা খন্দকার মোসাম্মদ সুরমা জান্নাত মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা সামসুন নাহার জুনিয়র স্বপ্না রানী মনিকা চাকমা মারিয়া মান্ডা ফরওয়ার্ড মার্জিয়া সানজিদা আক্তার শ্রীমতী কৃষ্ণা রানী সরকার তোহরা খাতুন সাবিনা খাতুন শাহিদা আক্তার রিপা ও সুমায়া মাতসুসিমা সাতাশ শূন্য গোলের জয় বায়ার্ন মিউনিকের বায়ার্ন মিউনিকের তরুণ তারকা জামাল মুসিয়ালা ম্যাচের তিন মিনিটে প্রথম গোল করেছেন উননব্বই মিনিট শেষে গোল করেছেন সাদিও মানে মাঝে আরও পঁচিশ গোল করেছে বায়ার্ন মিউনিক সব মিলিয়ে মঙ্গলবার রাতে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে রোটাক ইগার্নের বিপক্ষে সাতাশ শূন্য গোলে জিতেছে বায়ার্ন মিউনিক বিশাল এই জয়ের ম্যাচে প্রথমার্ধে আঠারো শূন্য গোলের লিড নেয় বায়ার্ন প্রথমার্ধেই পাঁচ গোল করেন জামাল মুসিয়ালা এছাড়া ম্যাথাস্টেল প্রথমার্ধে করেন পাঁচ গোল সের্গি গিনারব্রি তিন গোল দেন দ্বিতীয়ার্ধে নয় গোলের মধ্যে তিনটি করেন ম্যানিউ থেকে ধারের মেয়াদে শেষ করে বায়ার্নে ফেরা সাবিটেস প্রেমে মজেছেন ব্রাজিলিয়ান ভিনিসিয়স জুনিয়র দুর্দান্ত পারফরম্যান্স অথবা বর্ণবাদ বিতর্ক ভিনিসিয়স জুনিয়রকে ঘিরে গত কয়েক মাসে এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে বেশি রিয়াল মাদ্রিদের হয়ে দুই মৌসুম ধরেই দুর্দান্ত খেলছেন তিনি আর বর্ণবাদের প্রতিবাদ জানিয়ে আলোচিতও হয়েছেন তবে এবার ভিনিকে ঘিরে শুরু হয়েছে অন্য গুঞ্জন মেক্সিকোর গায়িকা তেইশ বছর বয়সী কেনিয়া ওয়েসের সঙ্গে কি প্রেম করছেন তিনি স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা কেনিয়ার সঙ্গে ব্রাজিলিয়ান তারকার প্রেমের খবর নিশ্চিত করেছে কেনিয়ার ইনস্টাগ্রাম পোস্টে ভিনি মন্তব্য করেছেন তুমি সেরা আমি তোমাকে ভালোবাসি ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো অবশ্য এখনই ভিনির প্রেমের খবর নিশ্চিত করেনি ব্যাপারটাকে এখনও গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ দেখা যাচ্ছে সেখানে